সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সুমন বিশ্বাস। আমি এখন আছি রাজবাড়ির কালোখালী উপজেলার মদাপুরের এই বারুনির মেলাতে। সকাল থেকে এই মেলা শুরু হয়েছে, এখন বিকেল। মেলায় কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড়। আমরা এই বারুনির মেলা সম্পর্কে যেটা জেনেছি যে প্রায় শত বছরের পুরানো এই বারুনির মেলা, এবং আসলে কত দিন থেকে এই মেলা শুরু হয়েছে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে এই যে এখানে একটি মন্দির আছে যেটাকে এই অঞ্চলের মানুষ বলে যে রাজরাজেশ্বরের মন্দির, সেই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এখানে এই মেলা হয়। এবং এই প্রতি বছরের চৈত্র মাসের এই বারুণী তিথিতে এখানে মেলা বসে, এবং এই মেলাতে কিন্তু কোনো প্রচার প্রচারণা বা কোনো ধরনের পোস্টার কোনো কিছুই কিন্তু নেই, কিন্তু তারপরেও এই নির্দিষ্ট দিনে এখানে কিন্তু মেলা হয়। মূলত এই যে ঠাকুর রাজরাজেশ্বরের মন্দিরকে কেন্দ্র করে এই মেলা। এখানে যে পুকুর ঘাট আছে, সেই ঘাটে সকালে বারুণীর স্নান হয়, এবং স্নানের পরে এই যারা স্নান করে তারা এই মন্দিরে পূজা দিয়ে এখানে মেলা থেকে কেনাকাটা করে যার যার বাড়িতে চলে যায়। আর বারুণীর স্নান সারা দেশে যেহেতু হয়, একটু যদি বলি দেবতা বরুণের পত্নী বারুণী নামে যিনি পরিচিত, তাকে পূজা করেই মূলত পাপ তাপ এই যে এই ধাম পৃথিবী থেকে দূর করার জন্যই সনাতন ধর্মাবলীর মানুষ কিন্তু এই বারুণীর স্নান করে থাকে, এবং স্নান উপলক্ষে এই যে মেলা অনুষ্ঠিত হয়। এবং এই মেলাতে এই অঞ্চলের যদি বলি এই কালুখালি পাংশা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা উপলক্ষে মেলায় কেনাকাটা করতে আসে। মেলা উপলক্ষে নানা কিন্তু গ্রামীণ দ্রব্য পাওয়া যায়, মিষ্টি মিঠাই নানা ধরনের জিনিস কিন্তু এই মেলাতে আসলে মেলে। এবং এই মেলার সব থেকে একটা ভালো যে দিক সেটা হলো যে গ্রামীণ যে নানা জিনিসপত্র আছে সেগুলো সাংসারিক প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নানা ধরনের জিনিস কিন্তু আসলে এই মেলাতে আসলে পাওয়া যায়। এবং এই অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম একটা নিদর্শন বলা যায় যে এই মেলা। মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে সব হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ এই মেলা করতে আসে, এবং বছরের এই যে নির্দিষ্ট দিন কোনো প্রকার কোনো জানানো বা কোনো পোস্টার মাইকিং কোনো কিছু ছাড়াই এই নির্দিষ্ট দিনে কিন্তু এখানে শুধু মেলাটা বসে। এবং এই মেলা উপলক্ষে যে গ্রামীণ নানা মন্ডা মিঠাই থেকে শুরু করে নানা খাদ্যপণ্য সব কিছুই কিন্তু এখানে আসলে পাওয়া যায়। খেলনা থেকে শুরু করে বিশেষ করে শিশুদের যে আনন্দ উৎসব এই মেলাকে কেন্দ্র করে কিন্তু অনেক বেশি। সবাই এই মেলায় কেনাকাটা করতে আসে, নিজেদের সাংসারিক প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নানা খেলনা পাতি, এবং বাচ্চারা থেকে সব বয়সী মানুষ এই গ্রামীণ মেলায় কিন্তু আসে। আসলে আমরা একজন মেলায় দর্শনার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে মেলায় এই মেলা সম্পর্কে তার ধারণাটা কি। তিনি হয়তো দেখে বোঝা যাচ্ছে শহর থেকে এসেছে, আসলে এই মেলা সম্পর্কে আপনি কি জানেন? এই মেলা এই রাজবাড়ি জেলার কালোখালীর এই মদাপুর ইউনিয়নের এই বারুণীর মেলাটা রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী মেলা, যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে। রাজবাড়ির আশেপাশের উপজেলা শহর সহ বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ এই মেলাটা উপলক্ষে আজকের এই দিনে উপস্থিত হয়। বারুণীতে যে পুণ্য স্নান হয় সেই পুণ্য স্নানে অংশগ্রহণ করে, এবং পুণ্য স্নানে অংশগ্রহণ করে এই মেলায় অংশগ্রহণ করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে এই আশেপাশের অঞ্চল সহ বাইরের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে উপস্থিত হয়। এই মেলাটায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আছে, এটা বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই বারুণীর পুণ্য স্নানের এই মেলাটা। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করে, এবং প্রত্যেক বছর এই মেলাটা একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এখানে অনুষ্ঠিত হয়। তো যে কারণে এটা একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলাটা রাজবাড়িতে যুগের পর যুগ যেভাবে চলে আসছে, এটা ভবিষ্যতেও এইভাবে মানুষের অংশগ্রহণ এই মেলাটায় থাকবে বলে আমাদের প্রত্যাশা। আমি 2005 সাল থেকে আসি এখানে। হিন্দু লোকের আমদানি কম, মুসলমানের আমদানি বেশি। এখানে বেচা কেনা হয় 5,000-5,500 টাকা। আমি হিন্দুদের প্রোডাক্ট বিক্রি করি, তো এই জন্য হিন্দুদের প্রোডাক্ট বিক্রি করি, ঠিক আছে। আর হিন্দুদের মালা তিলক এইগুলা বিক্রি করি। এই মেলা হইল গিয়ে 720 বছর, 720 বছরের প্রতিষ্ঠান। এটা রাজরাজেশ্বর মন্দির। এখানে
প্রতি চৈত্র মাসে বারুণী স্নান উপলক্ষে এই মেলা। এই বহু পুরনো মেলা, আর এইটা আমাদের 14তম পুরুষ আমরা, মানে আমাদের বংশ বরাবর চলে আসতেছে আর কি এই প্রতিষ্ঠান। দর্শক, আমরা এবারে একটু কথা বলবো এই মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান যিনি চেয়ারম্যান আছেন মিজানুর রহমান মজনু, তার কাছে প্রশ্ন যে আসলে এই দীর্ঘদিন এই যে ঐতিহ্যের সাথে মেলাটা হয়ে আসছে, এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আসলে এইখানে সব ধর্মের মানুষেরই আমরা শুনছি যে একটা ভূমিকা আছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে? সাম্প্রদায়িক সম্প্রদায়ের মধ্যে এখানে আমাদের এই এলাকায় সাম্প্রদায়িক যে সম্পর্ক এটা অত্যন্ত গভীর। আর এই মেলাটা 700 বছরের উপরে এই দীর্ঘদিন যাবৎ এই মেলাটা লেগে আছে, এবং এই মেলার পিছনে এখানে সনাতন ধর্মবলী এবং ইসলাম ধর্মের সাথে যারা জড়িত সবাই যৌথভাবেই এই মেলাটাকে উপভোগ করে, এবং এই মেলা কেন্দ্রিক যে বিষয়টা সেটা একটা উৎসবমুখর পরিবেশ এইখানে। আর এই উৎসবমুখর পরিবেশটা এতটাই গভীরতা যে টোটাল 2-4টা ইউনিয়নের মানুষ এই মেলা কেন্দ্রিক ঘিরে 700 বছর যাবৎ প্রতি বছরে এই দিনে এই মেলাটা লাগে, এখানে কোনো প্রচার করা লাগে না। এই বছর এই দিন আসলেই মানুষ জানে এখানে এই রাজরাজেশ্বর মন্দিরে বারুণীর একটা মেলা লাগে, তারা আমাদের এই পুরা এলাকার লোক তারা একটা প্রিপারেশন নিয়ে থাকে এই মেলার জন্য। আসলে এর পাশে একটা নদীও ছিল, কালের বিবর্তনে সেই নদী এখন নেই, নদীতে স্নান করে গঙ্গা স্নান হতো, সেই গঙ্গা স্নান করেই মূলত এখানে মেলা অনুষ্ঠিত হতো, সেই নদী না থাকলেও কিন্তু সেই মেলা কিন্তু আসলে এখানে রয়েছে। রাজবাড়ির মদাপুরের বারুণী মেলা থেকে জানাচ্ছিলাম আমি সুমন বিশ্বাস, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।